হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। গলুকুডুস তো ঠান্ডায় পুরো জমেই গেছে। হ্যাঁ, এই দুজনের সোফার ওপর বসে আছে আর আমি এখন রান্না করতে চলে এসেছি। আজকে সকালবেলা একটা চারা পোনা মাছ নিয়েছিলাম, বাড়ি থেকেই নিয়েছি। সেই মাছটা ঝোল করেছি, ফুলকপি আলু আর ওলকপি দিয়ে করেছি। আর যেহেতু রাত্রেবেলা মাছ খেতে ভালোবাসে না, তাই জন্য কী করেছি, দুবেলার মতন ঝোল করিনি। আর ওই জন্য এবেলা একটু সোয়াবিন আলুর তরকারি করছি আর মশলাটা বাটা হয়ে গেছে, কারণ যখন তখন কারেন্টটা চলে যায়। ওই জন্য আগে প্রথম কাজ হলো মশলাটাকে একটু মিক্সিতে বেটে নেওয়া। আর কারেন্টটা চলে গেলে সত্যি খুব অসুবিধা হয়, কারণ এখন তো সেই শিলনোড়ার পাট তো অনেকটা চলেই গেছে। আর এবারে যদি আমাকে শিলনোড়াটা যদি মানে শিলনোড়া ধরতে হয়, তাহলে অনেক গল্প। সে এখন ভালো করে সাবান দিয়ে ধুইতে হবে, মানে রোজকার ব্যবহার করলে একটা অন্যরকম থাকে। আর যখন এটা অনেকদিন পর পর ব্যবহার করি, তখন ওই সাবান দিয়ে ধুইতে হবে, গরম জল দিয়ে ধুইতে হবে, সে অনেক ব্যাপার। ওই জন্য এরকম অনেকবার হয়েছে যে মশলা বাটবো, তরকারি বসিয়ে মশলাটা মিক্সিতে পেস্ট করবো বলে, কিন্তু কারেন্ট থাকছে না। তখন সেই শিলনোড়া খুঁজতে খুঁজতে সে তরকারি মানে সেই ভাজা হয়ে যায়, লেগে যায়, এরকম অবস্থা। ওই জন্য আগে পেস্টটা করে নিয়েছি। আর ওদিকে আমার, হ্যাঁ, ওদিকে ছেলে আগে একটা কেক বানিয়েছে, মানে ভালোই হয়েছে। একটু একটু বলে বলে দিয়েছি, আমিও ওর সাথে একটু অল্প সহযোগিতা করি, ও নিজেই করে। আর আজকেও পড়ার থেকে এসেছে, এসে বলছে মা আমার ছোটো বোনটা রয়েছে, ওর জন্য একটা কেক করবো আর দাদির জন্য একটা কেক করবো, তা ভালো। তা সেবারে 25শে ডিসেম্বর দিন দিতে যেতে পারিনি, তার জন্য করলে ঠিক আছে করো। তা এসেই মাত্র বসে গেছে আর গলুকুটুস তো হাঁ করে চেয়ে আছে, ভাবছে বাপরে বাপ, হ্যাঁ কত খাবারের ব্যবস্থা হচ্ছে। যাই হোক, ওখানে কেক বসেছে আর আমার না বারবার করে খালি দেখার ইচ্ছা, এই কতটা ফুলেছে ফুলেছে কি না, ওইসব বকাবকি করছে, বলে বারবার করে খুললে কি আর হবে কেকটা। যাই হোক, একটা কেক নামিয়ে দিয়েছে আর একটা বসিয়ে দিয়েছে, আর আমি দেখি তরকারি করছি। আর তোমাদের একটা কথা বলি, মানে কুটুসের যত কুটুস বড় হচ্ছে, কুটুসের দুষ্টানি মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। এত দুষ্ট হয়েছে না, মানে এত ক্ষতি করছে ও, কি বলবো, খুব রাগ হয়। ও যখন ক্ষতিটা করে না, এত রাগ হয় না যেন, কিন্তু সেই রাগটা বেশিক্ষণের জন্য না, ওই 5 থেকে 10 মিনিট গজগজ গজগজ করলাম, তারপরে রাগ থেমে যায়, কিন্তু ক্ষতিটা রয়েই যায়, অনেক ক্ষতি করছে ও। আজকে আমার ছেলের ফ্রেন্ডারটা পুরো একদম চিবিয়েছে বসে বসে। না, 1 সেকেন্ডে মশলাটা দিই। মানে গরু যতটা শান্ত, ঠিক উল্টো পিঠ হচ্ছে কুটুস, এত দুষ্টুমি করে না যে মানে বলে বোঝা যাবে না, চোখের পাতা পড়বে না, কুটুসের দুষ্টুমি শেষ। এত দুষ্টু হয়েছে, কোন জায়গায় সামলাবো কুটুস, আর রাগ ওর বেশি, যেমন ওর দুষ্টুমি বেশি তেমন ওর রাগ বেশি। এই টয়লেট করে বলে একটুখানি আটকে হয়তো রেখে দিলাম ওই ঘরের, বলে ওই ওই পাশে বারান্দায় কর, বাপরে বাপ, সে দরজার গ্রিল ধরে ঝাঁকালে, এত রাগ, মানে 1 সেকেন্ড ও থাকবে না কোনো জায়গায়। কিন্তু গরু চুপচাপ, কি জানি হয়তো ছোট বলে হয়তো এরকম। ভাতটা হয়ে গেলে ওদের ওদের চিকেনটাও হয়ে গেছে, আর ভাতটা হয়ে গেলেই ওদেরকে দিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠান্ডার সময় তো বেশি রাত করি না, ওদেরকে বেশি রাত করি না।
কারণ গরমের সময় যতটা খেলাধুলা করে, ঠান্ডার সময় একদম বিশেষ একটা নিচে নামাই না, নয় খাটের ওপরে, নয় সোফার ওপরে বসিয়ে রাখি। দুটো ঝুড়ির মধ্যে ছিল, খুব সুন্দর ছিল, ঝুড়ির মধ্যে গুটি সুটি মেরে বসে থাকতো। এখন তোমরা সবাই কেমন আছো? আমাকে তো সারাক্ষণ খাটের ওপর বসিয়ে রাখছে, আমার হাতে চেটে কোনো লাভ নেই। বলে দাও তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো তো? আজ আমি খুব বকুনি খেয়েছি, দাদা মেরেছে। বলে দাও দাদা মেরেছে, বলে দাও দাদা মেরেছে। আমি দাদা পেন ড্রাইভটা নষ্ট করে দিয়েছি। দাদা কোথায় মেরেছে, কোথায় মেরেছে, কোথায় মেরেছে? করে মেরেছি না, আজকে দাদা মেরেছে। আবার মেরেছে, কতক্ষণ? 5 মিনিট। আবার বলে তুই ঘুমা, ওকে পেটুতে আবার আদর করে দিচ্ছি। মানে দাদা রাগ সহ্য করতে পারছে না, মানে ওর তো সামনে পরীক্ষা, আর ওর পেন ড্রাইভের মধ্যে সমস্ত কিছু ঢোকানো ছিল, সেটাকে চিপিয়েছে। এবার তারপর জানে তো বাবা উল্টে ওকেই বলবে। দাদা মানে ইচ্ছা করছে না, ওদের ওদেরকে সোফার মধ্যে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে আর একটা সেই একটা বিছানার চাদর এরকম করে সোফাটার মধ্যে পুরো ঘিরে দিয়েছে, দিয়ে বলে এনে তাঁবুর মধ্যে বসে রাখ। তোদের মুখ দেখতে ইচ্ছা করছে না, মানে রাগেতে বলছে। বলে দাও আমি দাদা বকেছে, আমি নাইশ করে দাও তো, তোমরা দাদাকে একটু বকে দাও তো, দাদা আমাকে বকেছে। বোঝে, ভীষণ বোঝে। কে করেছে রে, কে করেছে রে বললে ও আগেই খাটের তলায় ঢুকে যাবে। বুদ্ধিমতী কুটুর, খুব বুদ্ধিমতী, মানে ওয়েদারটা বুঝে নেয় যে এই ধরা পড়ে গেছি, এইবারে আমাকে বকবে, সঙ্গে সঙ্গে খাটের তলায়, কে করেছে এটা, কে করেছে, এই শব্দটা শুনেই ও সোজা খাটের তলায় ঢুকে যায়। এত বুদ্ধিমান, কি বুদ্ধিমতী, বুদ্ধিমতী বলো কি আছে। খেলাধুলাটা কম হচ্ছে না, ঠান্ডার মধ্যে খেলতে দিচ্ছি না, ঠান্ডা লেগে যায়। তারপরে গেটের কাছে চেঁচামেচি করে, সবাই বাচ্চা কাচ্চা দেখলে চেঁচামেচি করে, আসতে চায় না ঠান্ডা থেকে। ওই জন্য এখন একটু ঘরে ঘরে ডাকছি তাকে। কুটুস কোথায় কুটুস? এটা এটা বলে প্রথম ঠান্ডা দেখছিস না কুটুস? কুটুস তো বলছি লাইফে প্রথম শীত দেখল। কুটুস করে দুষ্টুমি, আর আমরা খাই বকুনি, তাই তো? আমরা মা ছেলে মিলে কুটুস করে দুষ্টুমি, আর আমরা খাই বকুনি। মানে কুটুসের সমস্ত দুষ্টুমি ওর বাবা মা, শুধু বলে বাচ্চা বোঝে না, বাচ্চা মা মামার বোঝে না কিছু। আমার মা কই, আমার মাম কই, মাম কিছু বোঝে না। আমিও বকেছি, কেন ইচ্ছে কথা বলবো, আমারও খুব রাগ হয়ে গেছে। আমিও বকেছি, আমিও বকেছি। দাদাকে বকিনি, ওর ওর বাবু দাদা বকা খায়নি? বাবু দাদা কি মার খায়নি না বকা খায়নি? কোনটা খায়নি? বাবু দাদা বকানি খেয়েছে, মার খেয়েছে, বেঁধে রেখে দিয়েছি। সময়তে সময়তে আমি বেঁধেও রাখতাম, কি কি কর, উপায় তো নেই না, এই পড়ে যাওয়ার চেয়ে বেঁধে রাখা ভালো। তাহলে তাহলে কুটুসের বকুনি খেতে অসুবিধা কোথায় কি বলো? বাবু দাদা মার খেয়েছে, বকুনি খেয়েছে, কুটুর কি আলাদা? কুটুরও মার খাবে, বকুর দুষ্টুমি করলে মার খাবে, বকুনি খাবে, সব খাবে, প্রয়োজন হলে আমি বেঁধেও রেখে দিই। রা ওই ওই বড় বড় কুকুরগুলো এসে কামড়ানোচ্ছে, ড্রেনে গিয়ে হাত পা পুড়ে ভাঙাচ্ছে, বেঁধে রাখা আমার কাছে শ্রেয়, তাই তো? বাবা বকে, ওর বাবা বকে বেঁধে রাখলে,
এটা কী করবো? আরে এই পরে ড্রেনে গিয়ে যদি হাত পা ভেঙে যায় ও খেলা করতে পারে, ওর তো কত কষ্ট হবে। তার থেকে আমি এ সময় কীরকম কাজ করে দেখি কিনা খুব মানে দুঃখী করছে। আর দরজা তো, দরজাতে মানুষজন আসা যাওয়া করবে, সবাইকে বোঝে যে দরজাটা বন্ধ করে আসতে, আর একটু ভুলে যায়, আমরাও তো কত সময় ভুলে যাই, আর সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে চলে যাবে। ওই জন্য আমাকে সময় সময় বেঁধে রাখতে হয়, এছাড়া আমার উপায় নেই। দাদা কলেজ চলে যায়, বাবা ক্লাস করতে চলে যায়, আমি তখন একা থাকি, তখন দুজনে এত দুষ্টামি করে যে আমি একে যদি বেঁধে রাখি তাহলে গরু ওর পাশেই থাকে, গরুকে আর বাদ দিয়ে হয় না। তারপরে বিড়াল দেখলে ওদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। আমি নালিশ করছি, হ্যাঁ তোমার নামেই বলছি, তোমার নামেই বলছি, সব কথা তোমার নামে বলছি, আমি কেন বলবো, সত্যি সত্যি তোমার নামে সব বলছি। আমি বলছি কুটুর দুষ্ট, কুটুসকে আমি বেঁধে রাখি, কুটুসকে আমি প্রয়োজন হলে আমি কুটুসকে মারিও। আমি কেমন করে মারি, মারি তো আমি দুষ্টু করে মারি না, সবজি ঝুড়িটাকে ঝাঁকাবে এসে এসে, তারপরে গামলার মধ্যে একটু বাসন থাকলে সেই গামলা ধরে ধরে তুমি ঝাঁকাবে, আমি কী করবো তখন, তখন কী করবো, নামের কী করবো? আবার ভালোই তো বাসি না, শুধু মারা বকা দেখলে হবে, ভালোবাসি ওটা দেখতে হবে না। ভালোবাসে না, হ্যাঁ ভালোবাসে না, আয় কুটুস আয়, ঠান্ডা থাকিস না। আর রাত্রেবেলা যখন মাঝে মাঝে কম্বলটা গায়ে গায়ে বারবার করে টেনে দেয়, কে দেয় বলো? রাত্রেবেলা তো কম্বলটাকে ফেলে দাও, কম্বলের ওপর শুয়ে থাকে, তারপর তো রাত্রেবেলা ডেকে এনে আবার পায়ের কাছ থেকে টেনে নিয়ে এসে কম্বলটা গায়ে 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 দিয়ে দেখে দেয়, তো ঘুমই আসে না। যতবারই চোখ খুলি দেখি কি কম্বলটা গায়ে নেই, কম্বলের উপর উঠে বসে আছে। ওই জন্য রাগ করলে হয় না, না কত বুঝি কত বুঝি কত বুঝি, কে বলে এরা বোঝে না, কে বলে এরা বোঝে না, কে বলে এরা বোঝে না, এরা খুব বোঝে। বাবুদাদা দুষ্টুমি করেনি? বাবুদাদাকে, বাবুদাদা আজকে বকছে, বাবুদাদা বড় হয়ে গেছে আজকে বকছে। এই বাবুদাদা একদিন ক্যালকুলেটারটা নিয়ে এসে এক বালতি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, কোথা থেকে ক্যালকুলেটার নিয়ে এসে হামা দিতে দিতে এসে এক বালতি জলের মধ্যে ক্যালকুলেটারটা ডুবিয়ে দিয়েছে। এই বাবুদাদা কি কম দুষ্টুমি করেছে? আর নাকি বাবুদাদা, বাবুদাদা মার খায়নি, বাবুদাদা অনেক মারধর খেয়েছে, কিছু করার নেই, দুষ্টু করলে বকতে হবে, মারতে হবে, বাঁধতে হবে, প্রয়োজন হলে কী করবো, প্রয়োজন হলে বিল রাখবো, ঠিক আছে? আবার ভালোবাসবো, যাও বন্ধুদের টাকা করে দাও, বলে সবাই তোমার ঠান্ডা সময় গরম পোশাক পরেছ না পরনি, এ দেখো আমার কী পরে আছে দেখো, দেখেছো তবু তো আজকে ভালো, মামলার টামলা করিনি, কাজের ঠেলায় গরম মানে ঠান্ডা চলে গেছে, নাহলে আমি বুধের মতন থাকি শীতকালে। বলিনি কি বলো, পরে দেখে বাবা আসবে, বাবু একবার তুই এসে দেখে যা বাবা, বাকি আছে করছিলাম, এই যে কোল থেকে নামিয়েছি তো শুরু হয়ে গেছে অবশ্যই, কি ওটা কি ডিমের, আমি কি সরালাম তাহলে, ডিমের খোলা সরাইনি তাহলে কি স
এই দেখো, ও বাবা বাবা পাগল হয়ে যাবো আমি। আর কেক টেক বানিয়েছে তো বানিয়ে, আমি মনে মনে ভাবছি এর মধ্যে যদি ডিমের খোলা আছে এটা সরিয়ে নিলাম ওর কাছ থেকে, এখন দেখি না ডিমের খোলাটা দেখো সব এর মধ্যে আছে, আরেকটা প্যাকেট নিয়েছে এর মধ্যে আছে। আমার আর গাছপালা আমার আর হবে না, সে গাছপালা আর হবে না, বেকার, কোনো গাছের কুঁড়ি রাখে না, পাতা রাখে না, কিচ্ছু রাখে না, সব ছিঁড়ে ফেলছে, আর হবে না গাছপালা। গাছপালা এখন ইতি টেনে নিতে হবে, খেতে হবে।